वेलकम टू साइंस गामा रायो मार्टिन प्रश्न बिचित्रार क्लास सेभेन सेकेंड समेटिवर मैथमेटिक्सर भिडियो आपलोड करा चलते एक एवं दुई नम्बर स्कूल अन्सार भिडियो आपलोड करा हुए चे 133 नम्बर पेजे जेटा तीन नम्बर स्कूल रही है तर एक थेके पाँचर दाग अब्दि अन्सारे भिडियो भिडियो शेष पर्यन्त देखो जो भलो लेगे थे लाइक और शेयर कर देवे और साइंस गामा चैने तुम्हारा जो नतून हो चैनल के सबसक्राइब कर रखे देखो प्रथम प्रश्न एकर दागर एक एखाने बला आछे 0.655172 के चार दशमिक स्थान पर्यन्त आसन्न माने प्रकाश करले कि रकम हबे चारटे अपशन देवा आछे देखो चार दशमिक स्थान पर्यन्त बोलेछे माने दशमिकेर परे आमरा चारटे संख्या निते पारबो ताहले पाँच नम्बर पजिशने जे आछे ताके आमादेर देखते हय पाँचेर थेके बड़ो ना छोटो देखो एखाने पाँचेर थेके बड़ो रयेछे देखो पाँच नम्बर पजिशने रयेछे सात सात जेहेतु पाँचेर थेके बड़ो सेई जन्य आमरा कि करबो चार नम्बर पजिशने जे आछे तार संगे एक जोग करब देखे नाओ एक जोग करे दिते आमादेर कत हये गेछे 0.6552 ताहोले 0.655172 के चार दशमिक स्थान पर्यन्त आसन्न माने प्रकाश करले आमरा कत पाबो जेटा अपशन बी ते रयेछे 0.6552 सेटाई हये जाच्छे आमादेर आंसर देखे नाओ एबार देखो एकेर दागे दुई एखाने बला आछे एक्स वाई समान कोनटा एक्स प्लस वायर होल स्कोयर माइनस एक्स माइनस वायर होल स्कोयर अपशन ए ते रही है अपशन बी ते रही है एक्स प्लस वायर होल स्कोयर प्लस एक्स माइनस वायर होल स्कोयर अपशन सी ते रही है एक्स प्लस वाई बाय टूएर होल स्कोयर माइनस एक्स माइनस वाई बाय टूएर होल स्कोयर अपशन डी ते रही है एक्स प्लस वाई बाय टूएर होल स्कोयर प्लस एक्स माइनस वाई बाय टूएर होल स्कोयर देखो आमरा तो सूत्र पढ़े एक्स वाई समान हो जाए एक्स प्लस वाई बाय टूएर होल स्कोयर माइनस एक्स माइनस वाई बाय टूएर होल स्कोयर ताई अपशन सी हो गेल आमादेर कारेक्ट अन्सार एबार देखो एकेर दागे चार एखाने बला आछे रूट आंडा 625 बाय 144 समान कत देखो 625 एर वर्गमूल करले आमरा कत पाच्छी 25 पाच्छी कारण 6 2 दुगुणे 4 होयेछे 2 एर डबल करे 4 पेलाम एबार एखाने 5 खावाले 5 এর সঙ্গে 5 গুণ করে পেলাম 25 এর 5 হাতে 2 5 4 20 2 22 হয়ে গেল অর্থাৎ 25 পেলাম 144 এর বর্গমূল করে পেলাম 12 সেই জন্য রুট আন্ডার 625 বাই 144 করলে পাবো আমরা 25 বাই 12 দেখে নাও 25 বাই 12 হয়েছে 25 বাই 12 রয়েছে অপশন এ তে এক নম্বর অপশন তাই এটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট এরপর দেখো একের দাগের 5 এখানে বলেছে কোনটি ত্রিভুজের সর্বসমতা শর্ত নয় প্রথমে বলা আছে এস এ এস অর্থাৎ বাহু কোন বাহু অপশন বিতে রয়েছে এস 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 অর্থাৎ বাহু 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 অপশন সিতে রয়েছে এ এস এ এবং অপশন ডিতে রয়েছে এ এ এ দেখো অপশন সিতে যেটা রয়েছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অর্থাৎ কোন বাহু কোন সেটাও কিন্তু সর্বসমতা শর্ত তাহলে সর্বসমতা শর্ত নয় কোনটা হয়ে যাবে অ্যাঙ্গেল 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 অর্থাৎ তিনটে কোন সেটা সর্বসমতা শর্ত নয় তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের অ্যান্সার দুয়ের দাগেরটা দেখো এখানে বলা আছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায় ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে দেখো কত দূরত্ব যাচ্ছে 75 কিলোমিটার 75 কিলোমিটার মানে হচ্ছে 75,000 মিটার আর যেটা ছিল এক ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড তাহলে 70 + 105 মানে 175 মিটার কততে যাবে সেটা আমরা নির্ণয় করব কারণ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয় প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয় সেই জন্য 175 মিটারটা সে কতটা টাইমে অতিক্রম করবে আমরা সেটা আগে দেখে নেব দেখো দূরত্বের সঙ্গে সময় সরল সমানুপাত সম্পর্কে রয়েছে সেই জন্যে আমরা কি পাচ্ছি দেখো প্রয়োজনীয় সময় সমান হয়ে যাচ্ছে 175 × 3600 / 75,000 কাটাকাটিটা নিজেদের মতো করলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 42/5 সেকেন্ড তার মানে 8 / 2/5 সেকেন্ড তাহলে ট্রেনটি 8 / 2/5 সেকেন্ডে 105 মিটার লম্বা প্ল্যাটফর্মটিকে অতিক্রম করবে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার এরপর দেখো পরের প্রশ্ন দুয়ের দাগের অথবা এটা তোমাদের এক নম্বর স্কুলের দুয়ের দাগের দুয়ের প্রশ্নের সমাধানটার মতোই পুরোপুরি তাহলে সেখান থেকে দেখে নেবে তিনের দাগে দেখো ভাগ পদ্ধতিতে রুট এগারো এর মান নির্ণয় করতে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে এটা তোমাদের পেজ নম্বর 145-এ 13 দাগে 3-এ ছিল দেখো তাহলে 11-র আমরা কি করব বর্গমূল করব কত পাচ্ছি 3 3-কে পেলাম 9
9 অর্থাৎ 11 থেকে 9 বিয়োগ করে পেলাম 2 দুটো দুটো করে সংখ্যা নামবে অর্থাৎ দুটো দুটো করে শূন্য নামবে দশমিকের পরে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছিল তাই 8টা শূন্য নিয়েছিলাম দেখো এখানে অনেক বেশি শূন্য নেওয়া যায় যেহেতু 3 দশমিক স্থান বলেছে তাই 8টাই নিয়েছি দেখো তাহলে কত হয়ে যাচ্ছে 3 3 এর ডাবল করলে কত পাই 6 6 এখানে দেখো 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 3 কে 9 3 6 18 189 পাচ্ছি সেটা 200 থেকে কম হচ্ছে তাই 189 লিখলাম এখানে লিখলাম 3 এবার পয়েন্টের সোজা পয়েন্ট আমরা দিয়ে দিয়েছি দেখো দেখো 200 থেকে যদি 189 বিয়োগ করি কত পাবো 11 আর এই দুটো শূন্য নামার কথা ছিল সেইগুলোকে নামিয়ে নিলাম এবার দেখো 1100 হয়ে গেছে 33 এর দ্বিগুণ করলে পাই 66 এখানে যদি 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করলে পাবো 661 যদি এখানে 66 সঙ্গে এদিকে 2 বসায় তাহলে 2 দিয়ে গুণ করলে দেখো সেটা 1100 থেকে বেশি হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 6 দুগুণে 12 6 দুগুণে 12 একে 13 1324 হয়ে যাচ্ছে অর্থাৎ 1100 থেকে বেশি হয়ে গেছে সেই জন্য আমরা নিলাম 661 তাই এখানে 1 দিলাম এখানে হলো 661 জায়গাটা দেখো 1100 থেকে 661 বিয়োগ করে পেলাম 439 এই দুটো শূন্য আবার এলো দেখো 331 এর দ্বিগুণ নিলাম 662 হলো এখানে যেহেতু 6 দিয়েছি তাই 6 দিয়ে গুণ করব দেখো 6626 এর সঙ্গে 6 গুণ করলে পাচ্ছি 6 6 36 হাতে রইল 3 দেখো 6 দুগুণে 12 3 15 6 6 36 হাতে রেখে হয়ে গেল 37 6 6 36 আর 3 হয়ে যাচ্ছে 39 দেখো 39756 এবার আমরা বিয়োগ করব দেখো যদি বিয়োগ করি কত হয়ে যাচ্ছে দেখো বিয়োগ করে পাচ্ছি 414400 এবার দেখো এখানে ছিল 3316 দ্বিগুণ করলে পাবো 6632 এখানে যদি 6 নিয়ে নিই অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হবে 6 6 3 2 6 তার সঙ্গে 6 গুণ করতে হবে 6 গুণ করলে দেখো আমরা কত পেয়ে যাব 397956 বিয়োগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 16444 দেখো এখানে তাই হয়ে গেল কত 3.3166 যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে 4 নম্বর পজিশনে 6 রয়েছে সেই 6 গ্রেটার দেন 5 সেই জন্য 3 নম্বর পজিশনে যে আছে তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে দেখো 1 যোগ হয়ে যেতে কত হয়ে গেছে 3.317 এটাই আমাদের অ্যানসার এরপর দেখো 3 এর দাগে কি বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 6400 বর্গ মিটার এবার প্রতি মিটার যদি 3.50 টাকা অর্থাৎ 3 টাকা 50 পয়সা করে খরচ হয় তাহলে ওই জমির চারিদিকে বেড়া দিতে কত টাকা মোট খরচ হবে দেখো যেহেতু বর্গাকার জমির ক্ষেত্রফল বলা আছে সেই জন্য আমরা একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো রুট আন্ডার 6400 মিটার মানে হয়ে গেল 80 মিটার এবার বর্গাকার জমির পরিসীমা সূত্র আমরা কি জানি চার গুণিত বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণিত 80 মিটার করে পেলাম কত 320 মিটার এবার দেখো 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3 টাকা 50 পয়সা তাহলে 320 মিটার বেড়া দিতে কত খরচ হবে 3 টাকা 50 পয়সা গুণিত 320 টাকা দেখো কত হয়ে গেছে আমাদের 1120 টাকা এটাই আমাদের অ্যান্সার যে নির্ণয় জমিটি চারিদিকে বেড়া দিতে মোট খরচ হয় 1120 টাকা দেখো এবার পরের প্রশ্ন এখানে বলা আছে কি 1 + 6/a + 9/a² পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে পূর্ণ বর্গাকারে মানে এই টাইপের কিছু একটা দিয়ে প্রকাশ করতে হবে দেখো 1 কে লিখতে পারি 1² 6/a ছিল সেটাকে আমরা লিখতে পারবো 2 × 1 × 3/a আর 9/a² কে লেখা যায় 3/a এর হোল স্কোয়ার দিয়ে দেখো a² + 2ab + b² মানে a + b এর হোল স্কোয়ার সেটাই আমরা লিখলাম তাহলে কত হয়ে গেল 1 + 6/a + 9/a² সমান 1 + 3/a এর হোল স্কোয়ার এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার যে এটাকে পূর্ণ বর্গাকারে সাজিয়ে পাচ্ছি 1 + 3/a এর হোল স্কোয়ার এরপর দেখো পরের প্রশ্ন এখানে বলা আছে টি এর কোন মানের জন্য c² + tc + 1 এর 9 একটি পূর্ণবর্গ রাশি হবে দেখো এটাকে সাজালে আমরা কি পাচ্ছি টিসিটা টিসি রেখে দিলাম 1 এর 9 কে 1 এর 3 এর হোল স্কোয়ার লিখতে পারবো c² কে c² রাখছি তাহলে দেখো দেখো এই জায়গাটাকে দুই পদ্ধতিতেই করব a² + b² = a + b এর হোল স্কোয়ার -2ab দিয়ে আবার a - b এর হোল স্কোয়ার +2ab দিয়েও করব দেখো যদি c² + tc + 1 এর 9 রাশিটি পূর্ণবর্গ হতে হয় তাহলে কি হতে হবে এই যে লাস্ট টার্মটা সেটাকে জিরো হতে হবে কারণ এটা তো একটা পূর্ণবর্গ রাশি দেখে নাও তাহলে কত পাবো -2c/3 = -tc সেখান থেকে আমরা লিখতে পারবো t = 2/3 তাহলে t এর একটা মান আমরা পেয়ে গেলাম
আবার দেখো, যখন এই জায়গাটায় আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব বললাম যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, তখন দেখো এটা তো একটা পূর্ণবর্গ রাশি, তাহলে এই দিকটা যদি জিরো হয়ে যায় তাহলে পুরো রাশিমালাটাই পূর্ণবর্গ হয়ে যায়। তাহলে দেখে নাও, সেটাই লিখেছি ভাষাতে, যে টিসি সমান কত হয়ে যাচ্ছে, মাইনাস টু সি বাই থ্রি, তার মানে টি সমান পেয়ে গেলাম মাইনাস দুয়ের তিন, একবার পেলাম প্লাস দুয়ের তিন আর একবার পেলাম মাইনাস দুয়ের তিন। তাহলে টি এর নির্ণেয় মান কত হয়ে গেল, প্লাস মাইনাস দুয়ের তিন, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো পাঁচের দাগ, এখানে বলা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি হলে প্রমাণ করতে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু। দেখো এম প্লাস ওয়ান বাই এম সমান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। এবার দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মানে আমরা কী লিখতে পারবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, সূত্র অনুসারে এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম। দেখো এই দুটো কেটে গেল, তাহলে এখানে মাইনাস টু থাকলো, আর এম প্লাস ওয়ান বাই এম এর মান তো মাইনাস পি দেওয়াই আছে, তাই সেটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিতে কত পেয়ে গেছি, দেখো মাইনাস পি এর হোল স্কোয়ার মাইনাস টু। দেখো মাইনাস পি এর হোল স্কোয়ার মানে পি স্কোয়ার, আর মাইনাস টু রইলো। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলা ছিল আমাদের প্রমাণ হয়ে গেল, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু, এটাই হয়ে গেল আমাদের প্রমাণ। এরপর দেখো পাঁচের অথবা, এখানে বলা আছে টু পি প্লাস ওয়ান বাই পি সমান পাঁচ হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ারের মান কত। দেখো টু পি প্লাস ওয়ান বাই পি সমান পাঁচ দেওয়া আছে, তা দেখো উভয়কে আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পেলাম, পি প্লাস ওয়ান বাই টু পি সমান পাঁচের দুই পেলাম। এটা আগেও তোমাদের করানো হয়েছিল। তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার সমান কত পাবো, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, সূত্র অনুসারে আমরা লিখতে পারবো পাঁচের দুইয়ের হোল স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ পি প্লাস ওয়ান বাই টু পি সমান তো পাঁচের দুই বের করে রেখেছিলাম, এক নম্বরের সাহায্যে আমরা লিখতে পারলাম। দেখো পাঁচ পাঁচে পঁচিশ, পঁচিশ বাই চার মাইনাস এক। দেখো যদি আমরা পঁচিশ বাই চার থেকে এক বিয়োগ করি কত পেয়ে যাচ্ছি, একুশ বাই চার মানে পাঁচ পূর্ণ একের চার, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এইগুলোই ছিল পাঁচের দাগ পর্যন্ত সমস্ত অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।